আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দিনটা একটুও ভালো কাটেনি, আজকে এক ধরনের আমার বোরিং দিনই পার হয়েছে। তো প্রথমে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে গেছিলাম। এখানে বের হয়ে যাওয়ার পর দেখলাম যে বৃষ্টি হালকা হালকা পড়তে আছে, তো ছেলেকে পাঠিয়ে দিলাম, কারণ ছেলের এক্সাম আছে। তার বাবার সাথে ছেলে চলে গেল রেইনকোট পরে। এদিক মেয়েকে নিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কোনো রিকশা পাওয়া যায়নি। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিকশা পেলাম। রিকশা পাওয়ার পর রিকশায় চড়ে যেই বের হয়েছি, একটু দূর যেতেই দেখলাম যে প্রচণ্ড ঝুম বৃষ্টি নেমে গেছে, তাই আর স্কুলে যেতে পারিনি, রিটার্ন ব্যাক করলাম বাসায়। তো সকাল থেকে নিয়ে এক ধরনের বোরিংই কাটতেছে। তারপর এদিকে আমার শরীরটাও ভালো নেই, বিকেলের দিকে আবার বের হতে হবে, কারণ আমার আজকে একটু চেক আপের জন্য আমি হসপিটাল যাব। তো আজকে আমি বিকেলের দিকে আবার বের হয়ে গেলাম। এই যে আমি এখন বিকেলে বের হয়ে গেছি, রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, রাস্তায় বৃষ্টিও পড়তেছিল, বৃষ্টিটা থেমে থেমে পড়তেছিল, তো বৃষ্টির কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। এদিকে আমি হসপিটালের কাছাকাছি এসে পড়েছি, এই যে আমি আনোয়ার খান মডার্নে এসে পড়েছি। এখন আমি হসপিটালের ভেতর ঢুকতেছি, আমি ডাক্তারের চেম্বারে যাব। তো আমি এখন এই যে হাঁটতে হাঁটতে রিসেপশনে যে ডাক্তারের চেম্বারের ঠিকানাটা নিয়ে তারপর আবার আমি এসে পড়লাম, লিফটের কাছে দাঁড়িয়ে রইলাম। এই যে আমি এখন লিফটের ভেতর ঢুকে এখন ডাক্তারের চেম্বারের ভেতর যাওয়ার জন্য লিফটে এসে পড়েছি। এখানে ডাক্তারও মনে হয় আজকে আসতে দেরি করেছে, কারণ ডাক্তারও বৃষ্টির কারণে বের হতে পারেনি, অনেক জ্যাম ছিল। তাই এই যে আমরা এখানে ওয়েটিংয়ে অপেক্ষা করতেছি, ডাক্তার আসেনি, আমরা ওয়েটিংয়ে অপেক্ষা করতেছি ডাক্তারের জন্য। তারপর এই যে আমি ডাক্তার দেখে এখন বের হয়ে গেলাম। তো আজকে সকাল থেকে নিয়ে এক ধরনের বোরিং ফিল হতেছিল, তাই চিন্তা করলাম কি করা যায়। হঠাৎ মনে পড়লো একটু ইস্টার্ন প্লাজায় যাব, আমার কিছু কিনতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলেন এখন আমাদের একটু ইস্টার্ন প্লাজায় যাওয়া দরকার। তো আমরা এখন ইস্টার্ন প্লাজার জন্য বের হয়ে গেছি। এই যে এখানে হালকা হালকা এখনও বৃষ্টি পড়তেছিল, আজকে সারা দিন বৃষ্টি পড়েছে, সারা দিন বৃষ্টি পড়েছে, এই থামে আবার এই শুরু হয়ে যায় বৃষ্টি। তো বৃষ্টির দিনে এমনিই রাস্তাঘাট অনেক জ্যাম থাকে, বৃষ্টির কারণে রাস্তাঘাট প্রচণ্ড জ্যামই ছিল। আমরা এখন ইস্টার্ন প্লাজার কাছাকাছি এসে পড়েছি, এই যে আমি এখন ইস্টার্ন প্লাজার বাইরে, আমরা এখন ইস্টার্ন প্লাজার ভেতর ঢুকতেছি। ইস্টার্ন প্লাজার ফোর্থ ফ্লোরে আমার কিছু কাজ ছিল, ইস্টার্ন প্লাজার ফোর্থ ফ্লোর আসলে মোবাইল টোবাইলের জন্য খুব ভালো। তো আমি এখানে মোবাইলের জন্য না, আমার একটা অন্য কাজ ছিল। তো আমি এখন ইস্টার্ন প্লাজার ফোর্থ ফ্লোরে চলে যাব, আমার কাজ শেষ করব। আমি এখন ইস্টার্ন প্লাজার ফোর্থ ফ্লোরে এসে পড়েছি। তারপর আমার কাজ শেষ করে আমি এখন একটু ফুড কোর্টে যাব, ইস্টার্ন প্লাজার ফুড কোর্ট। এখন ইস্টার্ন প্লাজার ফুড কোর্ট আগে থেকে অনেক সুন্দর করেছে, অনেকগুলো ফুড কোর্ট করেছে, আর খাওয়াও মোটামুটি অনেক ভালো, বসুন্ধরার মতো ফুড কোর্ট এখন ইস্টার্ন প্লাজায় হয়েছে, আর ভালোই লাগে খাওয়াটা। আর আমাদের বাসা থেকে কাছেও ইস্টার্ন প্লাজার ফুড কোর্টটা কাছেও হয়েছে, তো আমি মাঝে মাঝে ইস্টার্ন প্লাজার ফুড কোর্টে যাই। এই যে এখানে হেলভিশিয়া হয়েছে, দিল্লি দরবার হয়েছে, ইন্ডিয়ান স্পাইসি হয়েছে, তো আমাদের বেশিরভাগ খাওয়া হেলভিশিয়া ও দিল্লি দরবারে হয়, আর অন্য দোকানে তেমন একটা খাওয়া হয় না। আর ইস্টার্ন প্লাজায় এসে আমার সি ফুড খেতে হয়। এবার আজকে আমি সি ফুড খাইনি, আজকে খেতে মন চাচ্ছিলো না, বোরিং লাগতেছিল। তো আজকে আমি ফুচকা নিয়েছি, তো ফুচকাটা তেমন একটা ভালো ছিল না, টকটা আমারও তেমন একটা মন মতো হয়নি দিল্লি দরবারের, তবুও খেয়ে নিয়েছি, ফুচকা হলেই হলো। আর এখানে একটা ধোসা নিয়ে নিয়েছিলাম, আমার একটু ধোসাও খেতে মন চাচ্ছিলো, তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ফুচকা আর ধোসা নিয়ে নিলাম। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গেছি বাসার জন্য এসে পড়ব। তো আজকে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় বোরিং ফিল ছিল, কিন্তু ফুচকাটা খাওয়ার পর এক ধরনের শান্তি লাগতেছিল। ফুচকাটা আমার প্রচণ্ড ভালো লাগে, তো ফুচকাটা খেয়ে এক ধরনের মনে একটা শান্তি লাগতেছিল যে না, কিছু একটা ভালো হয়েছে আজকে সারা দিনের মধ্যে। তারপর আমি আর আমার হাজব্যান্ড এই যে বাসার জন্য বের হয়ে গেলাম।
আর ফুচকা আমার মেয়েরও অনেক পছন্দ, আমার মেয়েও অনেক মজা করে ফুচকা খায়। যেহেতু ছোট বাচ্চা তবুও ওর ফুচকা অনেক পছন্দ। এদিকে রাতও হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনও থামেনি। বৃষ্টি দেখা যায় একটু পরপর বৃষ্টি আসতেই ছিল, এই থামে এই আবার বৃষ্টি, এরকমভাবে আমাদের আজকে দিনটা পার হলো। তো রাস্তাঘাটেও তেমন একটা যে খালি ছিল তেমনও না, এক ধরনের জ্যামজ্যামের ভিতর দিয়ে আমাদের আজকে যেতে হয়েছে। এই যে এখানে আমরা প্রায় কাছাকাছি, বাসার কাছাকাছি প্রায় এসে পড়েছি। শেষের দিকে দিনটা মোটামুটি ভালোই কেটেছে। তো আমার আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।